করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেকবার বাড়ানো হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 23 মে স্কুল খোলার কথা। ছুটি বাড়ার পর থেকেই SSC পরীক্ষার্থীরা তাদের আসন্ন পরীক্ষা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই দিন পার করছে। কেননা এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল জুন মাসে। যেখানে পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসে, সেখানে এবার জুন মাস শুরুর মাত্র সপ্তাহখানেক আগে স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে। ফলে জুন মাসে SSC পরীক্ষা হচ্ছে না, এটা স্পষ্ট। কিন্তু কোন মাসে হবে এই পরীক্ষা, এমন প্রশ্ন শিক্ষার্থীদের চোখে মুখে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 22 মে পর্যন্ত বৃদ্ধি করায় জুনের পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসে SSC পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান যখনই খোলা হোক না কেন, শিক্ষার্থীদের সশরীরে পাঠদানের পরই পরীক্ষা আয়োজন করা হবে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। সেদিক থেকে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সংবাদটি শিক্ষার্থীদের জন্য যেমন দুঃসংবাদ, ঠিক তেমনি স্কুল খোলার পর ষাট কর্মদিবস পাঠদান শেষে পরীক্ষা আয়োজনের বিষয়টি নিঃসন্দেহে ভালো খবর। তবে সবকিছুই নির্ভর করছে ঈদের পর যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলার উপর। এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সবকিছুই পিছিয়ে যাচ্ছে। এই অবস্থায় চলতি বছরের SSC পরীক্ষা যথাসময়ে নেওয়া সম্ভব হচ্ছে না। যেহেতু ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা ধারণা করছি সেপ্টেম্বরের দিকে SSC পরীক্ষা নিতে পারব। অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যখনই খোলা হবে তখনই ক্লাস নিয়ে প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে। পাশাপাশি বন্ধের এই সময়ে অব্যাহত থাকবে অনলাইন ক্লাস। পরীক্ষা না হলে কি অটোপাস দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, অটোপাসের সুযোগ নেই, আমরা আর অটোপাসে যেতে চাই না। পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের সার্টিফিকেট দিতে চাই। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান যখনই খোলা হবে তখনই SSC পরীক্ষার্থীদের 60 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে, তাতে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হবে তা এই মুহূর্তে বলা মুশকিল। এক প্রশ্নের জবাবে অধ্যাপক নেহাল আহমেদ জানান, এবারের SSC পরীক্ষা থেকে GPA 4 পদ্ধতি বাস্তবায়ন করা হবে না। অর্থাৎ পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে GPA 5 পদ্ধতিতেই। সেক্ষেত্রে A+ 80 নম্বরে এবং পাস নম্বর 33 বলবদি থাকছে। উল্লেখ্য, গত বছরের HSC পরীক্ষা করোনা সংক্রমণের কারণে অনুষ্ঠিত হয়নি। সে সময় পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ শেষ হয়েছিল এবং পরীক্ষা শুরুর মাত্র 2 সপ্তাহ আগে পরীক্ষা স্থগিত করা হয়। তবে শেষ পর্যন্ত সেই পরীক্ষার্থীদের SSC ও JSC-র ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল।